অযথা কেউ বাইরে ঘোরাফেরা করবেন না, অযথা কেউ বাইরে ঘোরাফেরা করবেন না। বাড়িতে গিয়ে বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, বাড়িতে গিয়ে বারবার সবাই হাত পরিষ্কার করবেন। একজন থেকে আরেকজনের দূরত্ব 3 মিটার দূরত্ব বজায় রাখবেন। করোনা ভাইরাস থেকে সচেতনতামূলক কাজ করবেন, সকালে পরিষ্কার থাকবেন, বারবার সাবান দিয়ে হাত ধোবেন, একজন থেকে আরেকজনের দূরত্ব 3 ফুট দূরত্ব বজায় রাখবেন, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না, অযথা বাইরে কেউ ঘোরাফেরা করবেন না, সকলে বাড়িতে চলে যান, অযথা ঘোরাফেরা করবেন না, প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাইরে বের হবেন না, প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাইরে বের হবেন না, বাইরে কেউ বেশি কোনো অবস্থান করবেন না, বাড়িতে গিয়ে সাবান দিয়ে হাত ধোবেন, বাড়িতে গিয়ে সাবান দিয়ে হাত ধোবেন, বারবার সাবান দিয়ে হাত ধোবেন, 20 থেকে 40 সেকেন্ড হাত ধোবেন, 20 থেকে 40 সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, 20 থেকে 40 সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, অযথা বাড়িতে বাইরে ঘোরাফেরা করবেন না, অযথা বাইরে কেউ ঘোরাফেরা করবেন না, বাড়িতে চলে যান সকলে, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না, প্রয়োজনে কাজ ছাড়া বাইরে কেউ বের হবেন না। আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের থেকে আমরা আজকে বেলাবো আসছি। বেলাবো 150 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আমরা জীবাণুনাশক স্প্রে আমরা করেছি। আমরা পর্যায়ে প্রত্যেকটা উপজেলায় আমরা জীবাণুনাশক স্প্রে আমরা ছিটাইতেছি। আজকে আমাদের এখানে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত কার্য নির্বাহী কমিটির সদস্য মেরাজ মাহমুদ আসছে, আমাদের কার্য নির্বাহী কমিটির সম্মানিত সদস্য তুফাইল আহমেদ আসছে। আসলে আমরা মূলত নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিট কাজ করতেছি আমাদের সম্মানিত ইউনিটের সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, আলহাজ আব্দুল মতিন ভুঁইয়া, ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পর্যায়ে প্রত্যেকটি হাসপাতালে আমরা স্প্রে করতেছি এবং অফিস আদালত যেখানে আছে বাজার এগুলি আমরা মূলত স্প্রে করতেছি এবং সাধারণ মানুষকে আমরা সচেতন করতেছি দূরত্ব বজায় রাখার জন্য, আর যতটুকু প্রয়োজন ঘরের ভিতরে থাকে এবং বাইরে যেন অহেতুক ঘোরাঘুরি না করে না আসে এগুলি আমরা মানুষকে সচেতন করতেছি। আমরা সবাই মানব সেবী মানব।
আমাদের দেশ তথা সারা পৃথিবীতে যে এক ভয়াবহ মরণবিধি করোনা ভাইরাসের আক্রমণ চলছে, সেই আক্রমণকে প্রতিহত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জননেত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় রেড কিষাণের নির্দেশনায় আমরা নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় সরকারি অফিস আদালত জনবহুল স্থানগুলোতে আমরা করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ধরনের করোনা ভাইরাস প্রতিহত করার জন্য স্প্রে করছি, ওদেরকে মাস্ক বিতরণ করছি এবং লিফলেট সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। আমরা আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে করোনা ভাইরাসের যে মরণঘাতির যে আক্রমণ, এটা যেন অতি সহজে আমরা মোকাবেলা করতে পারি, এটা যেন আল্লাহ তাআলা যেন অতি সহজে আমাদেরকে হেফাজত করেন। আমরা আমাদের মানবতার দিক থেকে, আমরা মানুষ হিসাবে সহানুভূতির দিক থেকে, আমরা সাধারণ মানুষের পাশে থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আর আমরা আপনারা আছেন, অযথা বাহিরে ঘোরাবেড়া করবেন না, এটা সচেতনতামূলক। আমরা নিজেরা সচেতন থাকব এবং অন্যদেরকেও সচেতন থাকার জন্য সহযোগিতা করব এবং পরামর্শ দেব। আজকে আমরা যদি বাহিরে ঘোরাফেরা করি সেটা আমার পক্ষ থেকে যেমন ক্ষতিকর, অন্যদের জন্য ক্ষতি হয়ে আসবে। তাই অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আছেন, যে যেখানে থেকেই আমাদের এই পরামর্শটা শুনবেন, আশা করি সেটাকে আপনারা বাস্তবায়ন করবেন। আপনারা ঘরে থাকুন, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না এবং প্রয়োজন ছাড়া কোথাও বসে আড্ডা দিবেন না। আমরা সবাই সবার পাশে দাঁড়াই এবং আজকের এই রেড কিষাণের পক্ষ থেকে আমি জেলা পরিষদের সদস্য হিসাবে এবং বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার মমতাময়ী মা যেই দেশের জন্যে যে ভালোবাসা ভরা হাত নিয়ে, সহানুভূতির হাত নিয়ে পাশে দাঁড়িয়েছেন, এই দেশের যারা বৃত্তশালী মানুষ আছেন তারাও প্রতিবেশীর পাশে দাঁড়ান, এই প্রত্যাশাই রাখছি। সবাই ভালো থাকবেন এবং সবাই সচেতন হন, করে থাকুন, এই প্রত্যাশা। সবাই মানবসেবী, মানবসেবী ভাই মানবসেবী, মানবতা বোধে বিশ্বাসী। ক্রিশ্চিয়ান সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে জনসচেতনতা সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জীবাণুমুক্তকরণ স্প্রে হাজী আব্দুস সাত্তার সেক্রেটারি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং উনি আমাদের সাথে সশরীরে থেকে আমাদের সঠিকভাবে নির্দেশনা দিয়ে ওনার নেতৃত্বে বিভিন্ন রকম কার্যক্রম করি, হসপিটালে, থানাতে এবং মসজিদে জীবাণুনাশক স্প্রে আমরা ছিটিয়ে যাচ্ছি জীবাণুমুক্তকরণের জন্য। এবং নরসিংদীতে অনেক যুবপ্রধান, অনেক যুব সদস্যগণ এই করোনা মোকাবেলা করার জন্য কাজ করতে খুব উৎসাহ আছে। ওদের সবাই সচেতন হওয়ার জন্য, নিজের অসচেতন হয় এবং অপরকে সচেতন করার জন্য খুবই আগ্রহী। আপনারা মাস্ক ব্যবহার করুন, আপনারা বাড়িতে গিয়ে সাবান দিয়ে হাত ধুবেন, তারপর খাবার খাবেন।
সেক্রেটারি হাজি আব্দুল সাত্তার সাহেবের নেতৃত্বে এবং ইউনিটের সম্মানিত যুব প্রধান এবং ইউনিটের সম্মানিত নির্বাহী সদস্য মেরাজ ভাই সহ ইউনিটের যুব প্রধান সহ যুবকর্মী সহ এবং সাংবাদিক এবং সেবা কর্মী হিসাবে আমাদের মাঝে আরও স্বাস্থ্যসেবার পক্ষ থেকে অনেকই কর্মকর্তারা রয়েছেন। আমি আশা করি যে বাংলাদেশ রেজিস্ট্রেশন সোসাইটি যেভাবে কাজ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা ভাইরাসকে দূর করার জন্য সক্রিয় ভূমিকা রাখছেন।